হ্যালো বন্ধুরা, তো আজকে একটা মজার জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আমার সামনে তিনজন প্রতিযোগী আছে, তো তিনজন প্রতিযোগীর গামলার নিচে তিনটে আলাদা আলাদা জিনিস আছে। তো যে এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন তার জন্য পুরস্কার আছে, আর এর ভেতরে আছে খাওয়ার জিনিস আছে। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন প্রতিযোগিতা। তো প্রথমে তোমার নাম জিজ্ঞেস করব, শাবানা পারভিন। আর তোমার নাম? রিম্পা পারভিন। রিম্পা পারভিন। আর তোমার নাম? বেবি বেবি পারভিন। বেবি পারভিন। তো তিনজনের নাম জিজ্ঞেস করে নিয়েছি অলরেডি। তো প্রথমে বলো, তোমরা কি করো, পড়াশুনো? হ্যাঁ, পড়াশুনো করো। কে কোন ক্লাসে পড়ো? আমি 2A। আচ্ছা, আর আচ্ছা 4A। তো এখন তো লকডাউনের সময় চলছে, তা লকডাউনের সময় তো এখন স্কুল বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, খুলছে। আচ্ছা ঠিক আছে। তো আমার এই এই যে কুইজ প্রতিযোগিতায় এসে তোমাদের কেমন লাগলো? আচ্ছা ভালো লাগছে। তো এর ভেতরে খাওয়ার জিনিস আছে, তোমরা কি জানো এর ভেতরে কি আছে? আচ্ছা, তো যে জিনিসটা যার যে জিনিসটা বাইর হবে, তো খেতে যে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, আর না খেলেও কোনো অসুবিধা নেই। তো আমি সেই পর্যন্ত যাব। তো তার আগে একটা লটারির মাধ্যমে নাম বাছাই করা হবে, কে আগে খেতে পারবে কি না খেতে পারবে। তো তোমাদের তিনজনের ভেতরে কে আগে খেতে পারবে, কে আগে খাবে? আচ্ছা, তুমি মিডিলে যে বসে আছে তাকেই আগে নির্বাচন করাও মিডিলে। তো তোমারটা বাইর করবো। তো তোমরা দুজন কি সহমতি? তো উনি আগে বাইর করুক, ঠিক আছে। তো তুমি আগে বাইর করো, তোমার ভেতর কি আছে দেখা যাক। হ্যাঁ মা, তোমার ভেতরে কি আছে? বিট। আচ্ছা আচ্ছা, তুমি বিট খেতে পারবে? কত সময়ের ভেতরে খেতে পারবে? এক ঘন্টা লাগবে দুটো বিট খেতে? বন্ধুরা আপনারা দেখেন, ওনার দুটো বিট কেটে 1 ঘন্টা লাগবে বলছে, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আগে দেখা যাক কার ভেতরে কী আছে, তারপরে প্রতিযোগিতা হবে যে খেতে পারবে। আরও দুইজনের আছে। তো এখন কার যাওয়া যায় তুমি নির্ধারণ করো, কাউকে যাওয়া যায়। কাকে? আচ্ছা, শাবানা পারভিন। শাবানা পারভিনের পর্ব এসে গেছে, ঠিক আছে। শাবানা পার কি মনে হচ্ছে কি থাকতে পারে এর ভিতরে? ঝাল। ঝাল? ঝাল? শিওর? আচ্ছা, এতটা শিওর কি করে হলো যে এর ভিতরে ঝাল আছে? আমার এতটা মনে হলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো তুমি এতটা শিওর কি করে হলো ওর ভেতরে ঝাল আছে? 100% শিওর ঝাল আছে? তো দেখা যাক বন্ধুরা, উনি বলছেন যে ভেতরে ঝাল আছে। তো দেখাও দেখি তোমার ভেতরে কি আছে। এ মা, তোমার ভেতরে তো আছে গাজর। গাজর আছে? আর আচ্ছা, এই গাজর তুমি এনার তো এটা কি পড়লো, এটা বিট, আর এনাকে পড়েছে গাজর। আচ্ছা, তুমি গাজর কত সময় খেতে পারবে মোটামুটি? 1 মিনিটে 3টে গাজর খেতে পারবে তো? আচ্ছা, চাবি খাবে না গিলে খাবে? হ্যাঁ, 1 মিনিটে খাবে 3টে গাজর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বলো, তোমার তো পালা এসে গেছে, তো ঠিকঠাক। তো তোমার ভেতর কি আছে বলে মনে হয়? মূলো। এনি তো বলছে যে তোমার নাম কি? শাবানা পারভিন। শাবানা পারভিন তো বললো ঝাল আছে, কিন্তু ঝালের মতনই কিন্তু গাজর, আর তুমি বলছো মূলো। তো দেখবো কি আছে ওর ভেতরে। তো দেখাও দেখি আমাদের দর্শক বন্ধুদের, দেখাও দেখি। এ মা, এই দেখো, এই দেখো, তুমি কত সময় খেতে পারবে? 2 ঘন্টা? দেখেন এই ইনি ঝাল খাবে, 2 ঘন্টা টাইম নিচ্ছে, 2 ঘন্টা। হ্যাঁ, তাহলে তো প্রশ্নের কুইজে তো তোমার জেতার
কোনো আশাই নেই আমি এটা বুঝতে পারছি। তো বলো, এই কুইজে জিততে পারলে বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে, তো পুরস্কার কে নিতে পারে, কে নিতে পারে, তো তোমাদের মধ্যে কে জয়ী হতে পারে আগে? কেন, উনি কি খেতে পারে নাকি? খুব খুব খেতে পারে? আচ্ছা, তাই বিট খেতে পারে। তো দেখো, আমার বাড়ির কেনা সবজি, তো আমার এই সবজি দুই দিন হয়ে যাবে আমার এই সবজি, তো তোমাদের দেখলাম তোমরা খেতে পারো কি না, তো আমার এই সবজি তোমাদের খেতে হবে না, তো সবজি খেতে হবে না তোমাদের, এমনি আমি পুরস্কার দেবো। আমার চ্যানেলকে সবাই বলে, সবাইকে বাই বাই করে দেওয়া, সবাইকে লাইক সাবস্ক্রাইব করার করতে বলো। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও নিয়মিত আপনারা যারা দেখেন নিশ্চয়ই আপনারা ভালোবাসেন, তার জন্য আমি এগিয়ে যেতে পারছি, তো নিশ্চয়ই আমার টিমের জন্য, আমার সবার জন্য দোয়া করবেন, দোয়া করব, দোয়া করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি।